কোনোভাবেই ব্যাটিং বিপর্যয় থেকে উপরে উঠতে পারছে না বাংলাদেশ দল ক্যাপ্টেন পাল্টানোর পরও ফলাফল শূন্য মাত্র পঞ্চাশ রানের মধ্যে লজ্জাটা কোনোভাবেই এড়াতে পারছে না বাংলাদেশ দল চলতি বছরেই মাত্র পঞ্চাশ রানের মধ্যেই পাঁচ উইকেট হারিয়ে বসেছেন পাঁচবার এবং চলমান ওয়েস্ট ইন্ডিজ সিরিজে মাত্র একচল্লিশ রানের মধ্যেই পাঁচ উইকেট হারিয়ে বসলো বাংলাদেশ দল এই চলমান সিরিজ সহ চলতি বছরে বাংলাদেশ দল মাত্র পঞ্চাশ রানের মধ্যে পাঁচ উইকেট হারিয়ে বসলেন ছয়বার বার বাংলাদেশ দলে টপ অর্ডারের ব্যাটসম্যানরা মাত্র পঞ্চাশ রানের মাইল ফলক পার করতেই ব্যর্থ হচ্ছেন বারবার তামিম ইকবাল যেমন তেমন দলের জন্য কোনোই অবদান রাখতে পারছেন না ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয় নাজমুল হাসান চান্ত এবং সাবেক ক্যাপ্টেন মমিনুল হক প্রথম দিনেই তারা তিনজনই ফিরেছেন শূন্য হাতে এই যদি হয় টপ অর্ডারের ব্যাটসম্যান তাহলে সিরিজ জয়ের আশা কোনোদিনই দিনই পূরণ হবে না বাংলাদেশ দলের